আচ্ছা দেখো, গতদিন আমরা ক্লাস করলাম কিসের? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে বোঝার জন্যে তোমার মেমোরি খরচ করতে হয়েছে, হয়েছে কি না? কেমন যে একটা বাক্য আমি শুনলাম শোনা মাত্র, যে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? আমরা দেশপ্রেম কোচিং সেন্টারে পড়ি, এটা বর্ণনা কি না? যদি বর্ণনা হয় তবে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর যদি বর্ণনা না হয় তাহলে অন্য কোনো সেন্টেন্স হতে পারে, তাই না? আজকে যেটা করাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা যদি মোটামুটি হাফ ম্যাডও হয় কেউ, তাও তার বুঝতে অসুবিধা হবে না। কেন বলো তো, এটাতে একটা মজার জিনিস আছে যে মানে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, তার মানে একটা বাক্যকে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ, এটা চেনার জন্য কোনো রকমের কোনো নিয়ম লাগবে কি? শুধুমাত্র এটা দেখবো আমরা, এই এটাকে আমরা জানি কি বলা হয়, প্রশ্ন। তাহলে এইটুকু যেখানে থাকবে সেটা কোন বাক্য? ইন্টারোগেটিভ। ওখানে প্রশ্ন দুভাবে করা হয়, অনেক সময় হয় না যে ব্রড লিখো, তারপর অনেক সময় বলা হয় যে MCQ করো, শর্টে উত্তর দাও, হয় কি না? তো সিমিলারলি আমাদের এইখানে ইন্টারোগেটিভে তোমার দুইভাবে করা হয়, একটা হচ্ছে WH ফর্ম, একটা হচ্ছে WH। WH ফর্মটা কী করে চিনবো? এটাও চেনার দারুণ একটা আমাদের পদ্ধতি আছে, যে WH ওয়ার্ড যেটা লিখবো সেটা তো অবশ্যই কী থাকবে, হোয়াট, হোয়েন, হাউ, হোয়াই, হুজ, মানে যাই লিখো না কেন, দেখো সবগুলোতে কী আছে, প্রত্যেকটাতে খেয়াল করে দেখো যে WH আছে, আছে WH, 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 তার মানে বাক্যগুলো কী হবে, WH দিয়ে শুরু হবে। তারপরে WH আছে নখানা ভাই, এটা আমার ভাষা আমি এভাবে বলি, যে WH আছে নটা ভাই, ওকে? তাহলে এই নটা ভাইকে আমাদেরকে মুখস্ত করে নিতে হবে, যে যার মধ্যে WH আছে, যদি মুখস্ত নাও করো পরীক্ষায় অসুবিধা নাই, কারণ WH থাকবে। এক নম্বর। দুই নম্বরে লিখলাম আমরা যে অক্সিলারি ভার্ব, তাই না? তো অক্সিলারি ভার্ব পুরোটা লিখলাম না, তো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী। একটা মেন ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, যেমন আই অ্যাম প্লেইং ফুটবল, টুটবল ছেড়ে দিলাম, এটাও একটা ভার্ব, এইটাও একটা ভার্ব, এটাকে বলা হয় মেন ভার্ব, আর এটাকে বলা হয় কি, অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া। তো এইখানে আমাদের অক্সিলারি ভার্ব কি আমরা অলরেডি পড়েছি কিন্তু, যেমন কি ডু, তার সাথে ডাজ, অ্যাম, ইজ, আর, শ্যাল, উইল, ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলো কি অক্সিলারি ভার্ব। তাহলে এবার কোশ্চিন হলো যে আমরা যখন ইন্টারোগেটিভের ন্যারেশন করব তখন আমরা প্রশ্নকে দুইভাবে পাবো, ইন্টারোগেটিভের যখন ন্যারেশন করব প্রশ্নকে কভাবে পাবো, দুইভাবে, আর ওই দুইভাবে একটা আছে WH দিয়ে পাবো, আর একটা হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, হলো? এটুকু ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করো, হি সেড টু মি, কেউ লিখবে না, হ্যাঁ যেভাবেই করছি, হি সেড টু মি, আর ইউ বিজি, তোমার সামনে এই ন্যারেশনটা আসলো, হি সেড টু মি, আর ইউ বিজি, ওকে? এবার তুমি মানে বুঝো না, অর্থ বুঝো না, কিচ্ছু বুঝো না, পরীক্ষার হলে এরকম অবস্থা। তো এটা কোন সেন্টেন্সের ন্যারেশন, এটা বুঝতে অসুবিধা হবে? কেন হবে না? কারণ হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন আছে, যদি বাক্যে কোথাও জিজ্ঞাসা চিহ্ন থাকে সেটা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে নিয়ম আছে, তিনটি নিয়ম আছে, ঠিক আছে? ওই তিনটি নিয়ম অনুযায়ী আমাদেরকে এটা করতে হবে। প্রথম কথা, যেখানে লেখা আছে হি সেড টু মি, সে আমাকে বললো, আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত, হলো এটা। তাহলে আমরা এক নম্বর নিয়মে দেখলাম, প্রথম নিয়ম আমাদের ছিল যে যদি বাক্যে কোথাও সেড থাকে, বাক্যে কোথাও কি থাকলো, সেড, টোল্ড, উইল সে, ইত্যাদি এই ধরনের বাক্যগুলো যখন থাকবে তখন তার বদলে আমরা তিনটি জিনিস শিখলাম। কি কি শিখলাম? একটা হচ্ছে আস্কড, আস্কড, ইনকোয়ার্ড, আর একটা হচ্ছে ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু, ওয়ান্টেড টু নো। এবার এই তিনটি মানেও কিন্তু জিজ্ঞাসা করা, ওই তিনটি মানেও জিজ্ঞাসা করা। এর আগে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করলাম ওখানে কিন্তু এই জায়গাটা আমাদের পরিবর্তন ছিল না, আমরা কি বলেছি যে চোখ কান বুঝে একদম দ্যাট পর্যন্ত লিখে দাও, বলেছি কি না? কিন্তু এইখানে আমাদের এই যে সেড, সেডের বদলে কি বসবে, এই তিনটির যে কোনো একটা বসবে।
তা আমাদের সুবিধার্থে আমরা আস্ট বসাবো। আস্ট মানে কি? জিজ্ঞাসা করা, যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে আমাদের, তাহলে এটা পরীক্ষা এটা থাকতে পারে, আস্ট থাকতে পারে, এনকোয়ার থাকতে পারে, ওয়ান্টেড টু নো, ঠিক আছে? তাহলে আমরা এটার বদলে যদি আস্ট বসাই, তিনটের মধ্যে যে কোনো একটা বসালে হলো, ওকে? তাহলে এখানে হি আস্ট, এবার প্রশ্ন এখানে, যেখানে কি স্যার সবসময় আস্টই বসবে? জি না, এটা পাস্ট টেন্স আছে তাই আস্ট বসলো, প্রেজেন্ট থাকলে আর ইডিটা হবে না, আস্ক হবে, ঠিক আছে না? তাহলে হি আস্ট মি, স্যার টুটা কোথায় গেল? এটা ছিল বলা আর এটা হচ্ছে জিজ্ঞাসা করা, ঠিক আছে না? তাহলে এইখানে আমাকে বুঝতে হবে যে এখানে যদি টোল টু, সেড টু, উইল সে টু ইত্যাদি থাকে, তার বদলে আমার কি হবে? আস্কড, ওয়ান্টেড টু নো, এনকোয়ার্ড, যে কোনো একটা বসাবো। আমরা আমাদের সুবিধার্থে কী করলাম? আস্কড বসে নিলাম। তাহলে হি আস্কড মি, কঠিন লাগছে নাকি? আচ্ছা, এটা এনারেশনের এক নম্বর নিয়ম গেল, ওকে? এবার দুই নম্বর নিয়ম, আমরা বাক্যের শুরুতে যে ভার্বটাকে পাবো ওটা কি অক্সিলারি ভার্ব নাকি তোমার ডাব্লুএইচ, এটা আমরা দেখব। যদি ডাব্লুএইচ হয় তাহলে ডাব্লুএইচ থাকবে, জরুরি, ঠিক কিনা? আর যদি ডাব্লুএইচ না থাকে তো সেটা অবশ্যই অক্সিলারি, ঝামেলা, ক্লিয়ার? তাহলে এখানে কি ডাব্লুএইচ আছে? যদি ডাব্লুএইচ না থাকে তাহলে একটা ইফ ধার হবে, যেমন আমরা দ্যাট বসিয়েছিলাম ওই ক্ষেত্রে, এখানে আমার একটা ইফ আসবে, কি আসবে? ইফ। তাহলে হি আস্কড মি ইফ, হি আস্কড মি ইফ হলো এটা। তাহলে এত দূর আমরা বুঝতে পারলাম কিনা? আর একবার, সেড টোল্ড আস্কড, মানে এখানে সেড টোল্ড উইল সে, সে যা থাকুক না কেন, তার বদলে কী হবে? তার বদলে হবে এই আস্কড, আস্কড বসিয়েছি, তারপরে যা আছে তাই বসালাম ইফ, এই মি, তারপরে এই ইফটা এখানে যদি আমার থাকে আর, এম, ইজ, ডু, ওয়াজ, ওয়ার, ঠিক আছে না? যদি এই ডাব্লুএইচ না থাকে তাহলে তার পরিবর্তে কী আসবে? ইফ বসবে, ওকে? তাহলে তার পরিবর্তে আমরা ইফ বসিয়ে দিলাম। এবার তিন নম্বর নিয়ম, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে, মানে এই যে বাক্যটা প্রশ্নবোধক আছে তো, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। বাক্যটা একটু কঠিন মনে হচ্ছে, তাই না স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্সে করবো মানে কিচ্ছু না, সিট পরিবর্তন, খালি সিট পরিবর্তন করতে হবে। কি এখানে আছে? আর, ইউ, ভিজি আছে, আর ইউ ভিজি, আমরা শুধু সিটটা পরিবর্তন করে নেব, সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো, আর না হলে ভার্বটাকে সাবজেক্টের পরে দেব, করে নেব মনে মনে, কি ইউ আর ভিজি, তখন ফুল স্টপ। তাহলে ইউ আর ভিজি হলো। আচ্ছা, এবার হি সেড টু মি, এই মিকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি অসুস্থ, তাই না? তাহলে মি যদি থাকে, মি এর পরিবর্তে কী হবে? আই না, আই হবে। তাহলে হি সেড টু মি, আর ইউ বিজি, তাহলে হি আস্কড মি ইফ আই, এখানে পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট নো চেঞ্জ, ফিউচার নো চেঞ্জ, একই নিয়ম, ওই নিয়মটা সব জায়গায় থাকবে। তাহলে ইফ আই, এখানে পাস্ট টেন্স না, তা আয়ের পরে আর বসে, কি বসবে? এম বসবে, কিন্তু এম বসবে নাকি ওয়াজ বসবে? ইফ আই ওয়াজ, বুঝতে পারছো? দেখো এই বাক্যটা তোমরা খাতা এখন কেউ লিখবে না, এই বাক্যটা আসলো পরীক্ষায়, রিনা সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, ওকে? আচ্ছা, এটা দেখা মাত্র বুঝবো কোন সেন্টেন্স জেনারেশন, কোন সেন্টেন্সের ইন্টারোগেটিভ, কেন জিজ্ঞাসা চিহ্ন আছে, ওকে? এবার দেখো, এবার খেয়াল করো, দেখো, আচ্ছা, এবার রিনা সেটের বদলে কি হবে? একটু আগে বললাম আস্কড মি, এবার রিনা আস্কড মি, বলেছি প্রশ্নটা যদি ডাব্লুএইচ দিয়ে শুরু হয় ডাব্লুএইচই বসবে, যদি প্রশ্নটা অক্সিলারি দিয়ে শুরু হয় তাহলে ইফ আসবে, তাহলে ইফ কোথায় বসছে? অক্সিলারিতে। তার মানে যদি বাক্যে কোথাও ডাব্লুএইচ থাকে সরাসরি ডাব্লুএইচ বসবে, দেয়ার ইজ নো চেঞ্জ অ্যাট অল, ওকে? তাহলে হি আস্কড মি, এবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, খেয়াল করো তো, ইন্টারেস্টিং জিনিসটা, যদি হোয়াটকে ঢেকে দাও এই বাক্যটা সেম আগের মতো, খেয়াল করো, এই বাক্যটা সেম আগের মতো, আগেরটা ছিল আর ইউ বিজি আর এখানে আছে আর ইউ ডুইং,
তাহলে আর ইউ বিজির জায়গায় যদি হয় আই ওয়াজ বিজি তাহলে এখানে কি হবে আই ওয়াজ ডুইং দেখেছো কত ইজি হয়ে গেল তাহলে রিনা আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং রিনা আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করছিলে বুঝতে পারলা এটা ওয়াজের ব্যাপারটা আরেকবার বলবো ওকে এবার দেখো আর ইউ ডুইং এই এখন ওয়াজটা কি করে আসছে স্যার এ তো কোশ্চেন নাকি স্যার ওয়াজটা আসলো কি করে আচ্ছা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি টেন্স করেছি মনে আছে আচ্ছা এবার একটু খেয়াল করো এখানে তোমার এখানে সমস্যা যে স্যার এখানে ওয়াজটা আসলো কি করে এবার দেখো এখানে যদি থাকে যে ইউ আর ডুইং ইউ আর ডুইং থাকবে তাহলে ইউ আর ডুইং থাকলে ইউ এর বদলে যদি আয় হচ্ছে কেন আয় হচ্ছে এখানে মি আছে মি আয় থাকলে মি হয় মি থাকলে আয় হয় জানো তো তাহলে আয় হচ্ছে আয়ের পরে কি বসে এম ইজ আর বসে এম ইজ আর তো এইখানে কোন টেন্স পাস্ট টেন্স এম ইজ আর এর পাস্ট টেন্স কি ওয়াজ আর ওয়ার একা থাকলে কি হয় ওয়াজ হয় আর অনেকগুলো থাকলে ওয়ার তাহলে এখানে কি হবে আই ওয়াজ ডুইং বুঝতে পারছো ক্লিয়ার আর কারো কোনো কোশ্চেন তোমার ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের নেরেশনে একটা জিনিস মাথার মধ্যে রাখবা একবারে খুব কমন মাথার মধ্যে রাখবা সেটা কি ডাব্লিউ এইচ থাকলে ডাব্লিউ এইচ বসবে ঝামেলা ক্লিয়ার যদি অক্সিলারি থাকে ইফ বসবে ঝামেলা ক্লিয়ার এই সেট টেট ইত্যাদি যাই থাকুক তার বদলে বসবে আস্কড বা ওয়ান্টেড টু নো বা এনকোয়ার্ড যে কোনো একটা তার মানে আমরা এভাবে বুঝি যে ইন্টারগেটিভ যদি প্রশ্নবোধক বাক্য পাই তাহলে এখানটার পরিবর্তে করে দেব আস্কড এইখানে যদি ডাব্লিউ এইচ পাই ও ডাব্লিউ এইচ বসে যাবে আর এইখানে যদি অক্সিলারি পাই একটা ইফ এক্সট্রা বসবে বাদ বাকি যেমন ন্যারেশন করছি আমরা তেমনই করব যেমন ন্যারেশন করছি আমরা তেমনই করবো বোঝা গেল বোঝা গেছে খবরের তুলে নাও এটা এরপরে যখন শর্টকাট মেথড শেখাবো একটা ন্যারেশন করতে 20 সেকেন্ড সময় লাগবে তোমাদের কিন্তু শর্টকাটটা শুরুতে শিখিয়ে দিয়ে তুমি বিপদে ফেলবো না তোমাদের আগে পুরোটা শিখো তোমরা যেমন তোমাদেরকে ভয়েস করিয়েছি কি বলো তো ভয়েস শুরুর দিকে কঠিন 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 এখন যে কোনো ভয়েস দিলে পারবা কিনা যে শর্টকাট মেথড শিখিয়ে দিয়েছি ওইভাবে শিখিয়ে দেবো অসুবিধা নেই সাপোজ ধরো এখানে কার নাম লিখবো রাজা যে নামটা ইজি হয় সেটা লিখছি রাজা সেড টু সাদ্দাম রাজা সেড টু সাদ্দাম হলো কমা ইনভার্টেড কমাতে লেখা আছে হোয়ার আর দ্য নোটস রাজা সেড টু সাদ্দাম হোয়ার আর দ্য নোটস রাজা সাদ্দামকে জিজ্ঞাসা করলো আমাদের নোটগুলা কই বা নোটগুলা কোথায় এবার আমি মানে বুঝি না অর্থ বুঝি না আমি ঠিক আছে কিন্তু আমি ন্যারেশন করবো কী করে করবো শেষে কি আছে স্যার একটু আগে বললো যদি শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে এই আমাদের সেটের বদলে কি হবে আস্কড এনকোয়ার্ড ওয়ান্টেড টু নো কিছু একটা তাই না তাহলে আমি করব এভাবে দেখো রাজা 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 আস্কড হলো রাজা আস্কড এবার সাদ্দাম রাজা আস্কড সাদ্দাম এবার এইখানে যদি অক্সিলারি পাই ইফ হবে ডাব্লিউ এইচ থাকলে নো কোশ্চেন ডাব্লিউ এইচ বসে যাবে এবার ডাব্লিউ এইচ আছে কিনা বসে যাবে হয়ার হলো এবার মনে করে এখান থেকে এটুকু নাই আর দ্য নোটস আর দ্য নোটস তাহলে হয়ার দ্য কি হয়ার দ্য নোটস এবার এখানে কোন টেন্স আছে কোশ্চেন বলো পাস নোটস এবার আর আছে আর এর পাস্ট টেন্স কি হবে বুঝতে পারলা এবার দেখো না না আমি বলি সাদ্দা রাজা আস্কড সাদ্দাম এখানে শুধুমাত্র আস্কড হলো কেন
এইখানে সেট থাকলে এখানে আস্ট হবে, ওয়ান্টেড টু নো হবে, এনকোড হবে, হলো কমপ্লিট। এবার যা আছে তাই বসলো, যা আছে তাই বসলো। এবার এখানে দা নোটস ওয়ার আমি করলাম, এখানে এখানে বলছে আর দা নোটস, আর দা নোটস, তাহলে আর দা নোটস, তাহলে এখানে দা নোটস আর হিসাব, দা নোটসটা কি সাবজেক্ট না, দা নোটসটা সাবজেক্ট, তাহলে দা নোটসের পরে কি বসবে, বার বসবে কিনা, তাহলে আমি দা নোটসটা বসিয়ে দিলাম। এবার এইখানে আমার কোন টেন্স, পাস্ট টেন্স, ওখানে আছে নোটসগুলো, আছে নোটসগুলা অনেকগুলা, যদি নোটসগুলা না থাকতো খালি নোট থাকতো কি হতো, ওয়াজ হতো, তাই সেখানে কি গেল, ওয়ার হয়ে গেল। এর আগে কি ছিল, হি সেড টু মি, হলো আর ইউ, আর ইউ ইল, কথার কথা আর ইউ ইল ছিল। এবার আমরা এই সেটের বদলে কি বসাবো, বলো, আস্কড মি, হলো। এবার সে জিজ্ঞাসা করছে কাকে, আমাকে জিজ্ঞেস করছে, আমি, তুমি কি ব্যস্ত, মানে কি অসুস্থ, তাহলে মি ইফ, ইফ বসবে কিনা, কেন, অকেলে ভার পাছে ইফ, এবার এটা আগে চলে আসবে ন্যাচারাল, তাহলে হবে কি ইউ আর ইল, তাহলে ইফের জায়গায় কি ইফ হলো, তারপরে আই ওয়াজ ইল। এবার বুঝতে পারছি তোমার প্রশ্ন এটা, যে স্যার এখানে তো আই হলো, উপরে কিছু হলো না, তাই না, যদি এটা তোমার কোশ্চেন হয়, এটা জিজ্ঞাসা করছে সে এই ব্যক্তিকে, তুমি কি অসুস্থ, আর রাজা সাদ্দামকে বলছে নোটস কোথায়, তো রাজা সাদ্দাম সম্পর্কে জানতে চাইছে না নোটস, তাহলে সে নোটস সম্পর্কে মানে জানতে চাইছে, ঠিক আছে, তাই সেখানে কি হলো, নোটস হলো। এবার রাজা যদি সাদ্দাম সম্পর্কে জানতে চাইতো, তাহলে সাদ্দাম হতো বাহির হতো, বুঝা গেল না, বুঝতে পারলে কিনা, ওরকম একটা করাচ্ছি পরে একটু পরে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো। আগে এটা তুলে নাও, দেখো যারা যাদের একটু ডাউট হচ্ছিল তারা একটু খেয়াল করো, রাজা সেড টু সাদ্দাম হাউ আর ইউ, একটু আগে রাজা জানতে চেয়েছিল সাদ্দামের কাছে যে নোট কোথায়, ঠিক আছে, নোট সম্পর্কে জানকারি হয়েছিল, এই জন্য দা নোটস হয়েছিল। এবার রাজা জানতে চাইছে সাদ্দামকে কেমন আছো, ঠিক আছে, এবার আমরা করছি, দেখো ধরো রাজা আস্ট, তাহলে এটুকু বুঝে গিয়েছো, রাজা আক সাদ্দাম, এক মিনিট, এটুকু বুঝে গিয়েছো, এবার যেটা আছে সেটাই বসবে বলেছি, কারণ এখানে ডাব্লু এইচ ওয়ার্ড আছে, দেখো এইচ আর ডাব্লু, ডাব্লু এইচ ওয়ার্ড, তাহলে হাউ। এবার এবার বারবার করে খেয়াল করো, একই জিনিস আছে, কোথাও আমার এক্সট্রা অনেক ওয়ার্ড আছে, কোথাও নাই, তাহলে বলছে হাউ আর ইউ, তাহলে ইউটা আগে চলে গেলো, ইউ আর হচ্ছে, ইউ মানে এইখানে কে, ইউ মানে সাদ্দাম, এখানে যদি মি থাকে তাহলে আই হবে, এখানে যদি সাদ্দাম থাকে তো হি হবে, এখানে যদি রিনা থাকে তো গুড, সে হবে, তাহলে রাজা আখ সাদ্দাম হাউ, হাউ হি, কেউ যদি সাদ্দাম বসায় অসুবিধা নাই, কিন্তু হি বসাতে ওখানে, হ্যাঁ হাউ সাদ্দাম, সরি হাউ হি ইজের পাস্ট টেন্স কি, বুঝা গেল, বুঝতে পেরেছো, তাহলে হি রাজা আস সাদ্দাম হাউ হি ওয়াজ, এবার বুঝতে পেরেছো তুমি, ক্লিয়ার হলো, কারণ এখানে সাদ্দাম সম্পর্কে জানতে চাইলো আর ওখানে নোট সম্পর্কে জানতে চাইলো, তাই এটা নোট হলো। এই তো এটা করো, তাড়াতাড়ি করো, ঠিক আছে।